দেখেছেন ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে এদিনের ধুনধুমার পরিস্থিতি এ ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে নির্যাতিতা বাবা মায়ের কণ্ঠ দিয়ে ঝরেছে একরাশ আশঙ্কা তাদের কথায় মেয়েটাকে যারা এভাবে খুন করল তাঁদের শাস্তি হবে তো মাঝপথে আন্দোলন থেমে যাবে না তো পুলিশের তরফে দাবি করা হয়েছে মঙ্গলবার ছাত্র সমাজের নামে বাংলায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে কোন শক্তি নেপথ্যে থেকে এই অভিযানের নেতৃত্ব দিয়েছে আরও একধাপ এগিয়ে শাসক দলের তরফে এদিনের আন্দোলনকে সরাসরি বিজেপির চক্রান্ত বলে দাবি করা হয়েছে এ ব্যাপারে নির্যাতিতার বাবা মা কোনো মন্তব্য করেননি তবে তাদের আশঙ্কা একটাই এসবের মাঝে আসল দাবি মেয়ের বিচার প্রক্রিয়া যেন থিতিয়ে যায় গত আট অগস্ট মধ্যরাত থেকে দুই তিন অগস্ট মাঝে এক নয় দিন অতিক্রান্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার গ্রহণের পরও তদন্ত বিশেষ এগোয়নি বলে মনে করছেন আন্দোলনকারীরা একই মত পরিবারেরও তাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন নিহত ডাক্তারি পড়ুয়ার মা বাবা বলছেন যে স্বপ্ন পূরণের জন্য মেয়েটা আর্জি করে গিয়েছিল সেখানেই ওকে শেষ করে দেওয়া হল অনেক প্রশ্নের কোনো উত্তর নেই আমরা চাই মেয়ের সুবিচারের জন্য সিবিআই আরও তপর হোক মেয়ের দেহ দেখতে না দিয়ে কেন চার ঘণ্টা বসিয়ে রাখা হল কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিল কর্মস্থলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন অথচ পুলিশ সঙ্গে সঙ্গে ক্রাইম সিন সুরক্ষিত করল না কেন কাকে আডাল করা হচ্ছে সেই প্রভাবশালীকে ময়নাতদন্তের রিপোর্ট থেকে স্পষ্ট গণধর্ষণ হয়ে থাকে